তো হ্যালো বন্ধুরা, এএলপি দাদা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা জিনিস, আমার লাইফের একটা জিনিস আমি শেয়ার করতে চাইছি। এটা জাস্ট ফর মোটিভেশন, মোটিভেশনের জন্য বলতে চাইছি। বা অনেকে হয়তো অনেককে ডিসিশন নিতে পাচ্ছেন না বিজনেস বা জবের ক্ষেত্রে, সেক্ষেত্রে এই ভিডিওটা বানানো। আমি 2017 থেকে ইউটিউব করছিলাম, ঠিক আছে? ইউটিউবে বেসিক কনসেপ্ট বলে আমার একটা চ্যানেল আছে। তো প্রাইভেট জব করতাম সেই সময়, আর সেই সময় অ্যান্ড্রয়েড ফোন কিনি আমি 2017 সালে। তারপর 2017 সাল থেকে অ্যান্ড্রয়েড ফোন কেনার পর থেকে কিন্তু আমি ইউটিউবে ভিডিও বানাতাম, ঠিক আছে? ভিডিওর কোয়ালিটি মোটামুটি ভালো ছিল না, মোটামুটি সামনে ফ্রন্টে এরকম ক্যামেরা মানে ফোনটা রেখে ভিডিও বানাতাম। তো তাতে কিন্তু সেই সময় আমি খুব সাকসেস পেয়েছিলাম, মানে প্রায় 6 মাস 7 মাসের মধ্যে 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। তারপর সেটা বেড়ে 2018-র দিকে ওটা হয়ে গেছিলো 70,000 মতো সাবস্ক্রাইবার হয়েছিলো, ম্যাক্সিমাম 70,000। তো তারপরে ওই সময় যত পরীক্ষা বেরিয়েছিলো সব পরীক্ষার জন্য আমি কিন্তু প্রিপারেশনের ভিডিও বানিয়েছিলাম, আর নিজেও পড়াশোনা করতাম, নিজেও প্রিপারেশান নিতাম, আর নিজেও পরীক্ষা দিতাম, প্লাস ভিডিও বানাতাম। তো ওই সময় প্রাইভেটে চাকরিও করতাম আমি। তো সেই সময় প্রাইভেটে চাকরির থেকেও আমি ইউটিউব থেকে বেশি ইনকাম করতাম, ঠিক আছে? আর সেই সময় ইউটিউবার খুব কম ছিল, মানে খুব কমজন আমাদের হাতে গোনা খুব কমজন ছিল যারা ইউটিউব করতো। তো আমিও অনেককে চিনতাম, মানে আমাদের কথা হতো যারা ইউটিউবার ছিল, আমরা একসঙ্গে যারা শুরু করেছিলাম, তো সবার সঙ্গে এখনও আমার টাচ আছে তাদের সঙ্গে। তো তারা এখন কিন্তু মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছে গেছে, সেসব যারা টিচাররা আমার সঙ্গে কন্ট্যাক্টে ছিল বা ইউটিউব করতাম সেই সময়, হেল্প চাইতাম বা কিছু সমস্যা হলে, কেউ তো ঠিকঠাক জানতাম না ইউটিউব সম্পর্কে, তো কিছু ডাউট হলেও জিজ্ঞেস করতাম তাদেরকে। তো সেই সময় আমি অনেকগুলো পরীক্ষা এক্সাম দিয়েছিলাম। 2013-তে পাস আউট করেছি ডিপ্লোমা, তারপরে কিন্তু আমি প্রায় 25 থেকে 30টা পরীক্ষা দিয়েছি 5 বছরে প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে করতে। তো ফাইনাল পর্যন্ত কোনো সাইডে যেতে পারিনি আমি। WPSC জুনিয়র ইঞ্জিনিয়ার 2 বার করে রিটেন কোয়ালিফাই করে গেছিলাম, তারপর DCL 2 বার কোয়ালিফাই করে গেছিলাম, তারপর সেলের স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড যেটা সেল হয় OCDT এক্সাম, ওটা 2 বার রিটেন ক্লিয়ার করেছিলাম, ISL 1 বার রিটেন ক্লিয়ার করেছিলাম, তারপর আরও অনেকগুলো পরীক্ষা যেমন BSNL, BRBN MPL। তো অনেক পরীক্ষায় একদম লাস্ট মুহূর্তে গিয়ে হয়নি, ঠিক আছে? তো সেই সময় আমি ডিসিশান নিয়েই নিয়েছিলাম যে পড়াশোনা বাদ দিয়ে ইউটিউবটাই মানে ফিউচারের জন্য এ করবো, যে ইউটিউবটাই আমি মেন টার্গেট করে এগিয়ে যাবো, প্রাইভেটে জব ছেড়ে দেবো, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে নিয়েছিলাম। তো তারপর ALPটা আমি সিরিয়াসভাবে দিইনি, মোটামুটি একটু পড়াশোনা যেরকম ছিল আমার আগে থেকে আসলে প্রিপারেশান নেওয়া ছিল, তো সেই হিসাবে আমি ALPতে প্রিপারেশনের ভিডিও নিজেও বানিয়েছিলাম আর নিজেও পরীক্ষা দিয়েছিলাম। তো ALPতে আমার হয়ে যায়। ALPতে হয়ে যাওয়ার পরে কিন্তু আমার অনেক ডাউট ছিল যে ALPতে যাবো না ইউটিউব করবো না প্রাইভেট চাকরিতে থাকবো। তো সেই সময় অনেক এক্সপার্ট মা আমার যারা সিনিয়র ছিল অনেকের সঙ্গে আমি কথা বলেছি, তো সবাই আমাকে বলেছে যে চাকরিতে জয়েন করতে, ALP চাকরিতে জয়েন করতে। কেন বলছি, ইউটিউবটা হয়তো এখন হয়তো খুব ভালো চলছে, ফেমাস হয়েছে, অনেকে ইউটিউবটা নিজের কেরিয়ার বানিয়ে নিয়েছে, তো আমি হয়তো সে সময় কেরিয়ার বানালে হয়তো এখনও পর্যন্ত হয়তো ইউটিউবটা ভালো চলতো, কিন্তু এগুলো কিছু ভরসা নেই, ঠিক আছে? যেগুলো হট করে আপ হয়ে যায় সেগুলোকে ডাউন হতে বেশি সময় লাগে না। যেসব টিকটক বা এই টাইপের এক প্ল্যাটফর্ম একসময় খুব মার্কেটে এসেছিলো, ওইখান থেকেও কিন্তু অনেক টিকটক স্টার বা অনেক টাকা ইনকাম করেছে একসময় মানুষ, হঠাৎ করে টিকটকটা ব্যান্ড হয়ে গেল। তো ইউটিউবটা আমার মনে হয় যেটা গুগলের সাবসিডিয়ারি, আজ থেকে 5 বছর 7 বছর বা আজ থেকে 10 বছর আগে যদি দেখা যায়, ইউটিউবে কিন্তু অতটা ফেমাস ছিল না, বা আজ থেকে 5 বছরও পিছিয়ে না যদি যাওয়া যায়, তো তাতেও কিন্তু ইউটিউবটা জাস্ট গ্রো আপ করছিলো। আর আমি যখন শুরু করেছিলাম 2017-র শেষের দিকে, মানে 2017-র প্রথমের দিকে বা 16-র শেষের দিকে, তখন কিন্তু ইউটিউবে অত রমরমা বা বাজার অত কিন্তু কিছু ছিল না, ঠিক আছে? তো সেটাই বলছি যে আজ থেকে 10 বছর পর ইউটিউব কী হবে বা আদৌ ইউটিউব নামে কিছু থাকবে কি না বা বেটার কিছু বেরিয়ে যাবে, তো তাতে কিন্তু ফিউচারে এফেক্ট হতে পারে। আর জবটা হলে কী হয়, এটা জবটা কিন্তু আমার সারা জীবনের জন্য একটা সিকিউরিটি হয়ে গেল, লাইফ সিকিউরিটি একটা ব্যাপার হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমাকে সবাই বলেছিলো যে চাকরি, ঠিক আছে? তো আপনি দেখুন, আপনি যেখানেই যান আপনি কিন্তু পস্তাবেন, আপনি চাকরিতে গেলেও পস্তাবেন, আপনি যদি চাকরি ছেড়ে বিজনেস করেন বিজনেসম্যানরাও বলছে পস্তাচ্ছে যে চাকরি গেলে একটা পয়সা পেয়ে যেতাম বা এরকম কিছু, বা যখন কমফোর্টেবলের একটা সময় এসছে তখন কিন্তু চাকরিওয়ালারা বলছে যে এই ঠান্ডায় আমাকে বেরোতে হচ্ছে, এই বর্ষাতে আমাকে বেরোতে হচ্ছে। তো দেখুন, কেউ কোথাও কিন্তু শান্তিতে নেই, ঠিক আছে? কেউ কোথাও স্যাটিসফ্যাকশন নেই। তো আমার মনে হয় যারা আমার মতো ডাউটে রয়েছেন, হয়তো অনেকের এখন ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে, আমাকে আগেও আজকেই দুজন আমাকে জিজ্ঞেস করছিলো যে অ্যাজ এ ইউটিউব কেরিয়ার হিসাবে করা যাবে, মানে কেরিয়ার হিসাবে নেওয়া যাবে, অথবা আমি চাকরির জন্য প্রিপারেশান নেব, ঠিক আছে?
তো আমি তাদেরকে সেটাই বললাম যে ইউটিউবটা সাইডে আছে থাক, তার সঙ্গে সঙ্গে আপনি অবশ্যই চাকরি করুন, চাকরিটা অবশ্যই প্রেফার দেওয়া উচিত। এখানে দেখুন শুধু ইনকামটা যদি পারপাস রাখেন সেটা একটা অন্য ব্যাপার হয়ে যাবে, অবশ্যই ইনকামটা লাইফে দরকার আছে, কিন্তু তার সঙ্গে একটা রেসপেক্ট মান সম্মানের একটা ব্যাপার অবশ্যই জড়িয়ে আছে। ঠিক আছে, আমরা মান সম্মান নিয়ে কারবার করি অবশ্যই আছে। তো ইউটিউবে বা ফেসবুকে অনেকে ইনকাম করে দেখেছি, অনেকে ভুল ভাল ভিডিও বানিয়ে ইনকাম করছে, বা অনেকে টিচিং করে ভালো জিনিস কিছু ইনফরমেশান শেয়ার করে ভিডিও বানাচ্ছে। ঠিক আছে, দুজনেই কিন্তু ইনকাম করছে, কিন্তু রেসপেক্টের একটা ব্যাপার অবশ্যই থেকে যায়। আপনি যতই ইনকাম করুন যতই ইয়া করুন না কেন, তো চলুন এটাই আমার শেয়ার করার ছিল আপনাদের সঙ্গে। তো সবাই প্রিপারেশান ঠিকঠাক করে করুন, আর অবশ্যই যদি কিছু প্রবলেম হয় হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, আমার যতটা সম্ভব হয় আমি চেষ্টা করব হেল্প করার জন্য। তো চলুন, বাই বাই।